আমি দেখেছি তো যখন দৌড়ে আসছে না, আমি দেখেছি যে ওর মানে এই পোর্শন কোমর পোর্শনটা পড়ে গেছে, এবং ও ফার্স্টে খুব লাফালাফি করছিল, তারপরে ও বুঝতে পেরেছে যে মানে তারপর থেকে আমি যখন লাইট দিচ্ছি একটু পর থেকে ও আর জাম্প করছে না। মোস্ট প্রবলি ওরাও তো বোঝে যে ওকে হেল্প করার জন্য কিছু মানুষ আছে, ওরা খুব ভালো বোঝে। আপনি সুন্দরবনে ছিলেন? হ্যাঁ, যখন হরিণ খাচ্ছে খাপ গায়ের উপরে আমরা গিয়ে বোর্ড ঠেকিয়েছি, হরিণ যাচ্ছে না, আমাদের খাকি পোশাক আছে যাচ্ছে না। তারপরে যখন জেলেরা যাচ্ছে আগে থেকেই পালাচ্ছে, আমাকে ডাক্তারবাবু বললো যে সল্ট লেকে মনে হয় কিছু একটা আছে। আমাদের মেন মাথা দিকে চলে আসবে। পেছনের দুটো পা ইনজিওর্ড আছে, ঠান্ডা জল তো যার জন্য আরো কাঁপছে। এখন তো ট্রিটমেন্ট হবে না গেলে? হ্যাঁ, ট্রিটমেন্ট এখনই হবে, আমরা নিয়ে চলে যাবো এখনই হবে। আমি দরকার হলে দেখে আসবো। আপনি রেঞ্জ অফিসার তো, সমীর ব্যানার্জি বাবু আপনি তো? ঠিক আছে, আমি আপনার থেকে নাম্বারটা নেবো। হ্যাঁ, সত্যি বলছি আমি ওকে না রেস্কিউ করে যেতে পারছিলাম না। ওই পাগল ডিএসপি, এটাই পাগল ডিএসপি ম্যাডাম, এটাই যাবে না, সব থেকে ভালো রেস্কিউ না করে যাবে না। কোন মানুষ দেখছি এখন, কেউ কাউকে দেখে না, ঢিল মারা মারা গায়ে গরম জল ছেটি দেওয়া কি অবস্থা? আমি ওকে সাইড ছেড়ে যেতেই পারতাম না, শুধু মানুষটার অ্যাক্সিডেন্ট হয়নি তো, ওরও তো অ্যাক্সিডেন্ট হয়েছে। শেয়াল আছে, ও আচ্ছা খাঁচায় ঢোকাবে না। বাহ, কি ভালো সিস্টেম। তুই বুঝতে পারছিস না আমার কতটা শান্তি হচ্ছে ওনারা এসছে বলে। কিছুদিন পরে আমি এসব কিনে রেখে দেবো নিজের কাছে। ও ধরে নিয়েছে, দাদা দাদা
কামড়ায়নি কামড়ায়নি ওর লেগে গেছে কামড়ায়নি ও কোথাও আটকে গেছে ও কামড়ায়নি কিন্তু ও কামড়ানোর মতন অবস্থাতে নেই জালটা জড়িয়ে গেছে ওর কামড়ানোর মতন সত্যি পজিশনে নেই ও বুঝতেও পারছে যে আমাকে রেসে গিয়ে পাটায় জড়িয়ে আছে।